সুমাইয়া লাইলা চৌধুরী আপনি লিখেছেন ওয়াশিং মেশিনে কাপড় নাপাক কাপড় ধুতে করার নিয়ম কি ওয়াশিং মেশিনে যেভাবে কাপড় ধোয়া হয়ে থাকে ম্যানুয়াল যে মেশিনগুলো আছে যে পানি সেখানে আসে এবং একবার ধোয়ার পর পানিগুলো ড্রেনে চলে যায় আবার পানি আসে পাইপ থেকে আবার চলে যায় এভাবে দু তিনবার হয় এ থেকে কাপড় পাক হয়ে যাবে তারপরে আবার অনেকে আপনার আলাদা করে একটু চুবান সেটাকে তো যদি ওই প্রসেসটা যেটা মেশিনে হয়ে থাকে বললাম যে একদিক থেকে পাইপে পানি পড়ছে এরপরে মেশিনে সেটাকে ঘোটার পর পানিগুলো আবার ড্রেনে চলে যাচ্ছে আবার পানি পড়ছে আবার চলে যাচ্ছে এরকম যদি হয় ইনশাআল্লাহ বিদ্য তাতে আপনার কাপড় পাক হয়ে যাবে আর অটোমেটিক যে মেশিনগুলো আছে সেগুলোর পুরো প্রক্রিয়া সম্পর্কে আমার ধারণা নেই তবে সেগুলোতেও একটা লাইন দিয়ে পানি আসে আর একটা লাইন দিয়ে পানি চলে যায় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেটাতেও পাক হয়ে যাবে কাপড়